আচ্ছা, আপনি যদি আপনার ডকুমেন্ট বা প্রজেক্টের জন্য রেডি করা কিছু ডিজাইন পান তাহলে আপনার কেমন সুবিধা হয়? হ্যাঁ, আমি জানি খুব বেশি সুবিধা হয়, কারণ আমি নিজেও একজন গ্রাফিক ডিজাইনার। আর গ্রাফিক ডিজাইন এ একটা ডিজাইন তৈরি করাটা কতটা কঠিন আর কষ্টসাধ্য, আর ডিজাইন করা বড় কথা না, সেই ডিজাইনটাকে প্রমোট করা বা হাইলাইট করা যে কতটা কষ্টসাধ্য সেটা আমি জানি। তো এরকম একদম তৈরি করা কোনো ডিজাইন যদি আপনি অনলাইন থেকে পিএসডি বা এআই ফাইল বা ইপিএস ফাইলে রেডি করা পেয়ে যান, আর এনে আপনি আপনার ডকুমেন্ট বা প্রজেক্টে ইউজ করতে পারেন, তারপর আপনি আপনার মন মতো বিজনেস কার্ড, ব্যানার, যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন, তাহলে কেমন হয় যদি অনলাইন থেকে যে কোনো ডিজাইন আপনি ডাউনলোড করে আপনার প্রজেক্টে ইউজ করতে চান? তাহলে যে ওয়েবসাইটে চলে যাবেন, সেটা আমি টাইপ করছি, আমি যেভাবে করছি সেম ভাবে করবেন, উল্টা পাল্টা করবেন না কিন্তু, তাহলে বিপদে পড়ে যাবেন। কারণ এই বানানে স্পেলিংয়ে ভুল হলে আপনাকে মহা বিপদে পড়তে হবে, বলে রাখছি। সো এই বানানটা একদম ভুল করবেন না, আমি যেভাবে দেখাচ্ছি সেম ভাবে ফলো করবেন। সো গুগলে গিয়ে লিখবেন ফ্রি পিক, ঠিক আছে, কে দেবেন কিন্তু ফ্রি পিক .com, ওকে, এটা লিখে তারপর এন্টার বাটনে ক্লিক করে দিলাম, মানে আমরা সার্চ করে দিলাম গুগলে, বাস আমাদের সামনে ফ্রি পিক ওয়েবসাইটটা চলে আসলো। এখানে অ্যাকাউন্ট সাইন আপ বা রেজিস্টার না করলে আপনি দু একটার বেশি ডিজাইন ডাউনলোড করতে পারবেন না। সো আপনি আনলিমিটেড ডিজাইন ডাউনলোড করার জন্য অবশ্যই একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন। সো অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য সাইন আপ অপশন, এটার উপর একটা ক্লিক করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারবো, প্লাস ফেসবুকের মাধ্যমে সাইন আপ করতে পারবো, দেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন আপ করতে পারবো। তো আমাদের তো একটা গুগল অ্যাকাউন্ট আছেই, গুগল অ্যাকাউন্টই হচ্ছে এখানে সব কিছু। সো আমি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করে নিচ্ছি। এই গুগল অ্যাকাউন্ট আমি একটা অ্যাকাউন্টকে সিলেক্ট করে দিলাম, ব্যাস এখন কিন্তু আমাদের এখানে সাইন আপ অপশনটা আর নেই, আমরা লগ ইন করে ফেলেছি আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে। তো এখানে দেখেন প্রথমেই চলে এসেছে ক্রিয়েট উইদাউট লিমিটস গো প্রিমিয়াম, মানে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট করে টাকা দিয়ে ডিজাইন কিনতে হবে। সো আমরা তো ফ্রিতে কিনতে এসেছি, পে করতে নয়। তো এখানে আমরা কোনো ক্লিক করব না, আমরা যদি নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি এই যে এখানে ডিজাইন আছে, যে ডিজাইনের উপরে এই অপশনটা থাকবে এটা হচ্ছে প্রিমিয়াম, এটা কিন্তু কখনোই ক্লিক করবেন না। এটা ক্লিক করলে আপনাকে পেমেন্ট করে ডিজাইনকে ডাউনলোড করতে হবে। তো এরকম ডিজাইনগুলো কোন কাজে লাগে আমি আপনাদের বলছি। ধরেন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন, তো এখন আপনি সেম টু সেম এই ডিজাইনটাই যদি দিয়ে দেন তাহলে কিন্তু প্রবলেম হবে, আপনারও প্রবলেম হবে, আপনি যে ক্লায়েন্টের কাজ করে দিবেন উনি এটা দিয়ে যে কাজে লাগাবে ওনারও প্রবলেম হবে। তো এই মূলত ফ্রি পিক থেকে ডিজাইনগুলো ডাউনলোড করে নেওয়ার পর আপনার প্রজেক্টে ইউজ করবেন, তারপর এটাকে আরও মোটিভেশন করবেন, এটাকে আরও আপডেট করবেন। যেমন ধরেন এখানে যে লেখা আছে LET, সো এটা যদি আপনি পিএইচডি ফাইলে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি এই এই লেখাটাকে এডিট করতে পারবেন, এখানে অন্য একটা লেখা দিতে পারবেন। তারপর আপনার যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টের একটা অংশে এটা রাখবেন আর বাকি অংশে কিন্তু আপনি আরও কাজ করবেন। সো এই ওয়েবসাইট থেকে আপনি যে ডিজাইনগুলোকে ডাউনলোড করবেন সেগুলো নিয়ে আমি যেভাবে বললাম সেভাবে কাজ করবেন। এখানে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, এগুলো নিয়ে কিন্তু আপনার ব্যানারে বা বিজনেস কার্ডে ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে এখানে ফুল দিয়ে একটা বিজনেস কার্ড আছে, এটা যদি আপনি সেম দিয়ে দেন তাহলে কিন্তু প্রবলেম হবে, আপনি এটাকে আরও আপডেট করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটাকে ডাউনলোড করে দেখাচ্ছি, আবার আপনারা এই যে এখান থেকে অল রিসোর্স এখানে ক্লিক করে কিন্তু আপনি পিএইচডি ফাইল বা ভেক্টর এরকম আপনি আইকন চাইলে আইকন সিলেক্ট করে দিতে পারেন। তো আমি পিএইচডিটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর এন্টার বাটনে ক্লিক করে দিলাম। তো আমি পিএইচডিটাকে সিলেক্ট করে দিচ্ছি, তারপর বাইরে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। তারপর এখানে দেখেন ফিল্টার যে অপশনটা আছে, এই ফিল্টার থেকে কিন্তু আপনি কোন ক্যাটাগরির কাজ চান, যে পিএইচডি সিলেক্ট করে দেন, তারপর এখান থেকে যে পিএইচডি সিলেক্ট করে দেওয়াতে কিন্তু অটোমেটিক চলে এসেছে। তো অটোমেটিক তো এসেছে, এবার লাইসেন্স আপনি কি প্রিমিয়াম কিনে নিতে চান না ফ্রিতে নিতে চান? যেহেতু ফ্রিতে নিতে চাই তাহলে ফ্রিতে একটা ক্লিক করে দিলাম। এই ডিজাইনটা দেখেন অলরেডি 18,000 মানুষ ডাউনলোড করেছে, 278 জন লাভ দিয়েছে। সো এটাকে যদি আমরা ডাউনলোড করতে চাই
এখন এটাকে যদি আমরা ডাউনলোড করতে চাই, তাহলে যে ডাউনলোড আইকনটা আছে এই ডাউনলোড আইকনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে ডাউনলোড অপশনটা আছে নিচে দেখেন টেমপ্লেট পিএসডি, তো এখানে যে ডাউনলোড অপশনটা আছে এই ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক করে দিব। তারপর নিচে দেখেন দুইটা অপশন চলে এসেছে, গো প্রিমিয়াম অ্যান্ড ফ্রি ডাউনলোড। আমরা ফ্রি ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিলাম, কারণ আমরা এই টেমপ্লেটটা ফ্রিতে ডাউনলোড করতে চাচ্ছি। ডাউনলোডিং লেখা চলে এসেছে, দেখেন অলরেডি এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ওকে তে ক্লিক করে দিলাম। তারপর আমরা যদি ডাউনলোড এই যে আইকনে দেখি, তাহলে এখানে অবশ্যই দেখতে পারবো আমাদের এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। সেখানে আমি বিজনেস কার্ডের একটা জাস্ট মকআপ কপি নিয়ে দেখালাম। তো এখানে শুধু বিজনেস কার্ড না, আপনি অসংখ্য ডিজাইন নিতে পারেন। শুধু ডিজাইন লেখেন, ডিজাইন ফর প্রজেক্ট লেখেন। এখন দেখেন কতগুলো ডিজাইন চলে আসে। এখান থেকে আরও একটা ডিজাইন আমি ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন এই ডিজাইনটা, এই ডিজাইনটা যদি আমরা একটা ভিজিটিং কার্ডের ডকুমেন্টে নিয়ে ইউজ করি আর এখানে নাম ঠিকানা লিখে দেই, তাহলে কিন্তু খারাপ লাগবে না, যে কোনো ক্লায়েন্ট এই কাজটাকে পছন্দ করবে, ঠিক আছে। আর আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা হুব হুব কাউকে দিয়ে দিই, তাহলে তো এটা কপি হয়ে গেল। সো আমি আপনাদের বারবার এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি যে এখান থেকে যে ডিজাইনগুলো নেবেন, এই ডিজাইনগুলো আপনি আপনার ডকুমেন্টে রেখে প্লাস আপনার মন মতো আরও কাজ করবেন, ঠিক আছে। তো এখন এটাকে ডাউনলোড করার জন্য এটার উপর একটা ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর ডান সাইডে দেখতে পারবেন ডাউনলোড অপশন চলে এসেছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর ফ্রি ডাউনলোড এই অপশনটা, তারপর ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম। একটু সময় নেবে, ডাউনলোড অপশনটা এখানে চলে আসবে। সেভ করার জন্য একটা পপ উইন্ডো চলে এসেছে, সেখান থেকে সেভ ফাইলটা রেখে ওকেতে ক্লিক করে দিবেন। বাস এখন কিন্তু আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। গোল্ডেন চাইনিজ নিউ, এই যে এটা এটা, ওকে। তো এখন আমরা দেখলাম যে আমরা এই ফ্রি পিক ওয়েবসাইট থেকে দুইটা ডিজাইন ডাউনলোড করে দেখলাম। এরকম ওয়েবসাইট আরো অনেক আছে। আমি যদি নিউ একটা ব্রাউজিং এ যাই, গিয়ে এখানে লিখে দিচ্ছি allfreedownload.com, allfreedownload.com, এটা লিখে সার্চ করে দিলাম। তারপর allfreedownload.com যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর এই allfreedownload.com এখানে দেখতে পারবেন এখানে অসংখ্য ডিজাইন আছে। এই ডিজাইনগুলো কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ক্যাটাগরি দেওয়া আছে ফ্রি ভেক্টরস, ফ্রি ফটোস, ওয়েব টেমপ্লেট, ফ্রি আইকন, ফ্রি পিএসডি, ফ্রি ফন্টস, ফ্রি ফুটেজ। সো এখানে যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরির উপর ক্লিক করে আপনি আলাদা আলাদা ডিজাইনগুলোকে আপনার প্রজেক্টে ব্যবহার করার জন্য ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার সিস্টেম একই রকম, ঠিক আছে। তারপর তিন নম্বর আরেকটা ব্রাউজিং দেখে শেষ করে দিচ্ছি, ভিডিওটি লং যাতে না হয়। 365phd.com গুগলে গিয়ে সার্চ করবেন, 365phd.com ইটালিকে সার্চ করলে, ইটালিকে সার্চ করলে এখানে দেখেন অসংখ্য ডকুমেন্ট চলে এসেছে আপনার সামনে। টি শার্ট ডিজাইন সহ অসংখ্য ক্যাটাগরির আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে দেখেন ফ্রি পিএইচডি কত ডিজাইনের কাজ এখানে আছে আপনি দেখেন। সো এগুলো যে কোনো মকআপ সহ, যেখানে মকআপ দেওয়া আছে, এই যে মকআপ, তো মকআপ সহ যে কোনো ক্যাটাগরির কাজ আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সবগুলো ওয়েবসাইট কিন্তু একইভাবে আপনি স্টার্টিং থেকে ফিনিশ করবেন, যেটা আমি প্রথমটা দেখিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার গ্রাফিক ডিজাইনের যে আপনার প্রজেক্টে ডিজাইনগুলো কোথা থেকে নিয়ে আপনি ব্যবহার করবেন। আমি যে দুইটা ডিজাইন ডাউনলোড করেছি এগুলো কিভাবে ইউজ করবো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন ডিজাইনগুলো ডাউনলোড করার পর কিন্তু জিপ আকারে চলে এসেছে, তো আমরা চাইলে এখন এগুলোকে ইউজ করতে পারবো না। এই ডিজাইনগুলোকে ইউজ করার জন্য প্রথমে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করে দিতে হবে। দেখেন অপশনটা হচ্ছে এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট অলে যদি একটা ক্লিক করে দিই, নিচে একটা অপশন চলে এসেছে এক্সট্রাক্ট। এই এক্সট্রাক্টের উপর আরও একটা ক্লিক করে দিবেন। তারপর এখন আমাদের এই ডিজাইনটা আনজিপ হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি আনজিপ হয়ে গেছে, দেখেন পিএইচডি ফাইলটা চলে এসেছে। সো এখন এই পিএইচডি ফাইলের উপর ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের ফটোশপটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি আপনার ইচ্ছা মতো, এটা হচ্ছে একটা মকআপ ফাইল, সো আপনার ডিজাইন করা যে কোনো বিজনেস কার্ড এনে এই ডকুমেন্টে রাখতে পারবেন, ঠিক আছে।
তো তারপর হচ্ছে সেম ভাবে যদি আমরা আবার গোল্ডেন চাইনিজ এটাকে যদি আনজিপ করি, এটার উপর একটা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট টুলের উপর একটা ক্লিক করে দেব, তারপর এক্সট্রাক্ট। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এটাও আনজিপ হয়ে গেছে। এটা হচ্ছে এআই মানে ইলাস্ট্রেটর ফাইল। সো ইলাস্ট্রেটর ফাইল, এটার উপর ডাবল ক্লিক করলে আমরা কিন্তু এখন সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাব। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ডাউনলোড করা ফাইলগুলোকে আনজিপ করে ব্যবহার করবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।